যে খবরে নজর রাখতে হচ্ছে দুর্গাপুরে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ যদিও পরে জানা যায় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশের পুলিশ গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের পুলিশ যদিও স্থানীয় থানায় না জানিয়েই থানা দেওয়ার অভিযোগ উত্তরপ্রদেশের পুলিশের গাড়ি আটকায় আসানসোল পুলিশ গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছে এইমাত্র হয়েছে আমরা ঘটনাটা দেখছি চলে জানাচ্ছি আমরা চারিদিকে অ্যালার্ট করেছি ইন্ডিয়ার সব জায়গায় নাকা লাগানো হয়েছে নিউজটা জানাচ্ছি পরে আমি তো ভয় পেয়ে গেছি প্রচন্ড কেন কি দেখো আমি লোকের বাড়ি যে কাজ করি ডেলি সকালে যাই কোনদিন রাত 10টায় আসি কোনদিন 11টায় বেজে যায় আর এখানে এত চার চাকা দাঁড়িয়ে থাকে এবারে বুঝতে পারি না এগুলো লোকালের না বাইরের ভাবি হয়তো লোকালেরই আছে যখন এখানে আছে এবারে এদের মধ্যে থেকে কেউ দুটি খাল দিন বাদে আমারই রাস্তা দুটি আটকিয়ে দিল আমাকে দুটি এবার রাত 10টার সময় এখানে রাস্তার মধ্যে কে আছে তাদের কোনো ভয় নেই এবার এখানে সামনাসামনি যে মানুষগুলো থাকে তাদের প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক হবে এখান থেকে যাওয়া আসা সম্ভব হবে না এখানে পুলিশ থাকাটা উচিত এখন যদি এখানে কোনো পুলিশ থাকতো তাহলে কিছু না হোক অ্যাটলিস্ট গাড়ির নেম প্লেটটা দেখে নাম্বারটা দেখে কিছু একটা করা যেত এখানে কোনো মানুষ সেফ না তা পুলিশ বা কিছু একটা এখানে রাখা উচিত যাতে এখানে জায়গাটা নজরদারি করতে পারে এটা আমরা জানাজানি হওয়ার পর আমরা দ্রুত কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করতে বলি এবং খুবই দ্রুত আমাদের যেহেতু নাকাটা শুরু হয়ে গিয়েছিল সেই জন্য এখানে কন্যাপুর চেকপোস্টে ওকে অ্যাপ্রিহেন্ড করা গেছে কিন্তু দেখা গেছে যে ওটা ইউপি থেকে একটা পুলিশের টিম এসছে একটা এফআইআর নিয়ে এবং ওদের বক্তব্য যে ওদের কেসে ওয়ান্টেড আছে তো আমরা এখন একে নিয়ে আমরা সব ইউপি থেকে যে টিম এসছে পুলিশে আপাতত দেখা যাচ্ছে ওরা পুলিশ অফিসার কিন্তু ওদের পদ্ধতিগত ত্রুটি ছিল তো আমরা নিয়ে যাচ্ছি ফিরিয়ে এরপরে আমরা যা প্রসেস আছে সেই প্রসেসে আমরা এগোবো মেরে কো কুছ ম্যাটার কা কোই মালুম নেই अच्छा और इन लोगों ने मेरे को जो ड्यूटी टाइम जाती टाइम मेरे को किडनैप किया इन लोगों ने अच्छा तो बाइक छीन के नीचे डाल लिया फिर मेरे को दो लोग मारने लगे और तब मेरे को लेके जा रहे थे দুর্গাপুরে একাধিক অভিযোগ উঠে আসছিল অপহরণের সেই মতো দুর্গাপুরে এক ব্যক্তিকে খুঁজে না পাওয়া মনে করা হচ্ছিল অপহরণের অভিযোগ কিন্তু না দুর্গাপুরে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ আসলেও যদি পরে জানা যাচ্ছে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের পুলিশ যদিও স্থানীয় থানায় না জানিয়ে হানা দেওয়ার অভিযোগ উত্তরপ্রদেশ পুলিশের গাড়ি আটকায় আসানসোল পুলিশ যে খবরে নজর রাখতে হচ্ছে দুর্গাপুরে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ যদিও পরে জানা যায় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশের পুলিশ গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের পুলিশ যদিও স্থানীয় থানায় না জানিয়েই থানা দেওয়ার অভিযোগ উত্তরপ্রদেশের পুলিশের গাড়ি আটকায় আসানসোল পুলিশ গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছে এইমাত্র হয়েছে আমরা ঘটনাটা দেখছি চলে জানাচ্ছি আমরা চারিদিকে অ্যালার্ট করেছি ইন্ডিয়ার সব জায়গায় নাকা লাগানো হয়েছে নিউজটা জানাচ্ছি পরে আমি তো ভয় পেয়ে গেছি প্রচন্ড কেন কি দেখো আমি লোকের বাড়ি যে কাজ করি ডেলি সকালে যাই কোনদিন রাত 10টায় আসি কোনদিন 11টায় বেজে যায় আর এখানে এত চার চাকা দাঁড়িয়ে থাকে এবারে বুঝতে পারি না এগুলো লোকালের না বাইরের ভাবি হয়তো লোকালেরই আছে যখন এখানে আছে এবারে এদের মধ্যে থেকে কেউ দুটি খাল দিন বাদে আমারই রাস্তা দুটি আটকিয়ে দিল আমাকে দুটি এবার রাত 10টার সময় এখানে রাস্তার মধ্যে কে আছে তার মানে যারা যাচ্ছে তাদের কোনো ভয় নেই এবার এখানে সামনাসামনি যে মানুষগুলো থাকে তাদের প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক হবে এখান থেকে যাওয়া আসা সম্ভব হবে না এখানে পুলিশ থাকাটা উচিত এখন যদি এখানে কোনো পুলিশ থাকতো তাহলে কিছু না হোক অ্যাটলিস্ট গাড়ির নেম প্লেটটা দেখে নাম্বারটা দেখে কিছু একটা করা যেত এখানে কোনো মানুষ সেফ না তা পুলিশ বা কিছু একটা এখানে রাখা উচিত যাতে এখানে জায়গাটা নজরদারি করতে পারে এটা আমরা জানাজানি হওয়ার পর আমরা দ্রুত কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করতে বলি এবং খুবই দ্রুত
আমাদের যেহেতু নাকাটা শুরু হয়ে গিয়েছিল সেই জন্য এখানে কন্যাপুর চেকপোস্টে ওকে অ্যাপ্রিহেন্ড করা গেছে, কিন্তু দেখা গেছে যে ওটা ইউপি থেকে একটা পুলিশের টিম এসছে একটা এফআইআর নিয়ে, এবং ওদের বক্তব্য যে ওদের কেসে ওয়ান্টেড আছে। তো আমরা এখন একে নিয়ে আমরা সব ইউপি থেকে যে টিম এসছে পুলিশে, আপাতত দেখা যাচ্ছে ওরা পুলিশ অফিসার, কিন্তু ওদের পদ্ধতিগত ত্রুটি ছিল। তো আমরা নিয়ে যাচ্ছি ফিরিয়ে, এরপরে আমরা যা প্রসেস হচ্ছে সেই প্রসেসে আমরা এগোব। मेरे को कुछ मैटर का कोई मालूम नहीं है। अच्छा, और इन लोगों ने मेरे को जो ड्यूटी टाइम जाती टाइम मेरे को किडनैप किया है इन लोगों ने। अच्छा, तो बाइक छीन के नीचे डाल लिया, फिर मेरे को दो लोग मारने लगे और तब मेरे को लेके जा रहे थे। দুর্গাপুরে একাধিক অভিযোগ উঠে আসছিল অপহরণের, সেই মতো দুর্গাপুরে এক ব্যক্তিকে খুঁজে না পাওয়া মনে করা হচ্ছিল অপহরণের অভিযোগ। কিন্তু না, দুর্গাপুরে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ আসলেও যদি পরে জানা যাচ্ছে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ, সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের পুলিশ। যদিও স্থানীয় থানায় না জানিয়ে হানা দেওয়ার অভিযোগ, উত্তরপ্রদেশ পুলিশের গাড়ি আটকায় আসানসোল পুলিশ। যে খবরে নজর রাখতে হচ্ছে, দুর্গাপুরে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ, যদিও পরে জানা যায় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ, সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের পুলিশ। যদিও স্থানীয় থানায় না জানিয়েই হানা দেওয়ার অভিযোগ, উত্তরপ্রদেশের পুলিশের গাড়ি আটকায় আসানসোল পুলিশ। গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছে, এইমাত্র হয়েছে, আমরা ঘটনাটা দেখছি, চলে জানাচ্ছি। আমরা চারিদিকে অ্যালার্ট করেছি, সব জায়গায় নাকা লাগানো হয়েছে, ডিটেলসটা জানাচ্ছি পরে। আমি তো ভয় পেয়ে গেছি প্রচণ্ড, কেন কি দেখো আমি লোকের বাড়ি যে কাজ করি ডেলি সকালে যাই, কোনদিন রাত 10টায় আসি, কোনদিন 11টায় বেজে যায়, আর এখানে এত চার চাকা দাঁড়িয়ে থাকে, এবারে বুঝতে পারি না এগুলো লোকালের না বাইরের, ভাবি হয়তো লোকালেরই আছে যখন এখানে আছে। এবারে এদের মধ্যে থেকে কেউ দুটি কাল দিন বাদে আমারই রাস্তা দুটি আটকিয়ে দিল, আমাকে দুটি, এবার রাত 10টার সময় এখানে রাস্তার মধ্যে কে আছে, এরা ফট করে সামনে এসে দুটি তুলে নিয়ে চলে যায়। আমাকে তো ভীষণ ভয় লাগে, এই জায়গাটাতে পুলিশের এতক্ষণ ইয়ে নাই, কিন্তু মাঝে মাঝে রাউন্ড দেওয়া হয়। আমার তো মনে হয় এত কিছু হওয়ার পরে সরকার ঠিক মতো সেফটি না দেয় তো নিজের সেফটি এবার নিজেকেই করতে হবে। দিনে দুপুরে নিয়ে চলে যাচ্ছে, তার মানে যারা যাচ্ছে তাদের কোনো ভয় নেই। এবার এখানে সামনাসামনি যে মানুষগুলো থাকে তাদের প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক হবে, এখান থেকে যাওয়া আসা সম্ভব হবে না, এখানে পুলিশ থাকাটা উচিত। এখন যদি এখানে কোনো পুলিশ থাকতো তাহলে কিছু না হোক অ্যাটলিস্ট গাড়ির নেম প্লেটটা দেখে নাম্বারটা দেখে কিছু একটা করা যেত। এখানে কোনো মানুষ সেফ না, তা পুলিশ বা কিছু একটা এখানে রাখা উচিত যাতে এখানে জায়গাটা নজরদারি করতে পারে। এটা আমরা জানাজানি হওয়ার পর আমরা দ্রুত কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করতে বলি, এবং খুবই দ্রুত আমাদের যেহেতু নাকাটা শুরু হয়ে গিয়েছিলো সেই জন্য এখানে কন্যাপুর চেকপোস্টে ওকে অ্যাপ্রিহেন্ড করা গেছে, কিন্তু দেখা গেছে যে ওটা ইউপি থেকে একটা পুলিশের টিম এসছে একটা এফআইআর নিয়ে, এবং ওদের বক্তব্য যে ওদের কেসে ওয়ান্টেড আছে। তো আমরা এখন একে নিয়ে আমরা সব ইউপি থেকে যে টিম এসছে পুলিশে, আপাতত দেখা যাচ্ছে ওরা পুলিশ অফিসার, কিন্তু ওদের পদ্ধতিগত ত্রুটি ছিল। তো আমরা নিয়ে যাচ্ছি ফিরিয়ে, এরপরে আমরা যা প্রসেস হচ্ছে সেই প্রসেসে আমরা এগোব। মেরে কো কুছ ম্যাটার কা কোই মালুম নেই হ্যায়। अच्छा, और इन लोगों ने मेरे को जो ड्यूटी टाइम जाती टाइम मेरे को किडनैप किया इन लोगों ने। अच्छा, तो बाइक छीन के नीचे डाल लिया, फिर मेरे को दो लोग मारने लगे और तब मेरे को लेके जा रहे थे। দুর্গাপুরে একাধিক অভিযোগ উঠে আসছিল অপহরণের, সেই মতো দুর্গাপুরে এক ব্যক্তিকে খুঁজে না পাওয়া মনে করা হচ্ছিল অপহরণের অভিযোগ। কিন্তু না, দুর্গাপুরে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ আসলেও যদি পরে জানা যাচ্ছে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ, সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের পুলিশ। যদিও স্থানীয় থানায় না জানিয়ে হানা দেওয়ার অভিযোগ, উত্তরপ্রদেশ পুলিশের গাড়ি আটকায় আসানসোল পুলিশ।